হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ছয় বছর পর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন। সাক্ষাৎকারে বসে ছেলে আব্রাহামকে নিয়ে যা আপডেট দিলেন অপু বিশ্বাস শাকিব খান, শুনলে আপনিও অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দর্শক, শাকিব খান অপু বিশ্বাস এক হয়েছেন ছয় বছর পর। একসাথে সাক্ষাৎকারে গিয়েছেন তারা ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। এতে খুশি হয়েছে আব্রাহাম খান জয়, শাকিব খানের পুরো পরিবার। এই ঈদে যে কয়টি কার্ড দিয়েছেন অপু বিশ্বাস তাতে ক্লিয়ার করেছেন শাকিব খানের সাথে তার সম্পর্ক কতটুকু গভীর হয়েছে, শাকিব খানের পুরো পরিবারের সাথে তার সম্পর্ক কতটুকু মধুর হয়েছে তা তিনি নিজেই প্রকাশ করেছেন সবার সামনে। শাকিব খানের সাথে সম্পর্ক অনেকটা ভালো হয়েছে অপু বিশ্বাসের, যা নিজের মুখেই বলেছেন। নিজের হাতে খিচুড়ি রান্না করেছেন এবং শাকিব খান ঈদের গিফট দিয়েছেন, তারপরে এক সাক্ষাৎকারেও তিনি উপস্থিত হয়েছেন। আবার বলেছেন বাবা ছেলের মাঝে সম্পর্ক অনেক ভালো হয়েছে, তাদের মাঝের বাবা ছেলের সম্পর্ক আমি আর খুঁজে পাই না, তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে যা না দেখলে বিশ্বাস করবেন না। তাদের মাঝে এমন বন্ধুর সম্পর্ক হয়েছে যা আমি দেখি আর অবাক হই, অনেকটা ভালো সম্পর্ক হয়েছে এটা আমি বলতে পারি। শাকিব আর আব্রাহামের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেকটা ভালো, এতে আমি অনেক খুশি। শাকিব খানের মাকে নিয়েও অনেক গল্প করেছেন অপু বিশ্বাস যা এর আগে করেননি। এ থেকে বোঝা যায় শাকিব অপুর মাঝে সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। আবার অনেকে বলছেন তারা মিডিয়ার সামনে না এসে গোপনে সংসার করছেন, এটাই বোঝা যায় এবারের ঈদে অপুর সাক্ষাৎকারগুলো দেখে। অপুর সাক্ষাৎকারে অনেকটা ক্লিয়ার হয়েছে যে অপু আর শাকিবের মাঝে সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। আব্রাহাম খান জয়কে নিয়ে উপস্থিত হয়েছেন এবার সাক্ষাৎকারে। শাকিব খানও খুব ভালোই সাক্ষাৎকার দিয়েছেন, তবে এটাই বলা যায় সব কিছু ভেবেচিন্তে করে যে শাকিব অপুর মাঝে সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। বাস এটাই আমাদের ভক্ত দর্শকদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।